লিমিটেড বাসনের গাড়ি, বাইরে হোয়াইট কালার, ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি, 16 সিরিয়ালের গাড়ি, আগে পিছে স্টিলের বাম্পার সহ ফুল লোডেড গাড়ি ইনস্টল করা আছে। শ্যামল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের নাম এডিকার চয়েস, অ্যাড্রেস 249251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, শান্তা টাওয়ারের পিছনে, বলাকার মোড়ের পাশে অবস্থিত। শ্যামল ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? আমি আজকে একটা টয়েটা এক্সিও গাড়ি দেখাবো, মোস্ট পপুলার গাড়ি। টয়েটা এক্সিও 2011 মডেলের গাড়ি, 16-তে রেজিস্ট্রেশন, 16 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, একদম রিকন্ডিশনের মতো পাবে গাড়িটা, অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি দেখাবো, খাসির কলিজা। আচ্ছা, এই গাড়িটা খাসির কলিজা, দেখেন দুইটা হেডলাইটে গাড়ির সাথে অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট। ওকে, দুইটা হেডলাইটে গাড়ির সাথে অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট, আপনার গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল, 16 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, আগে পিছে স্টিলের বাম্পার, ভিতরে নতুন অ্যাক্সেন্ট বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে, অবিশ্বাস্য ফ্রেশ গাড়িটা, অবিশ্বাস্য ফ্রেশ, জাপানি স্টিকার নাম্বার, জাপানি লোগো, জাপানি স্টিকার, হিটার সেন্সার, নাম্বার প্লেট স্টিকার সহ 100% গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল। চারটা এলোরুমি পাবে, চমৎকার সুন্দর, চারটা টায়ারই অলমোস্ট নতুন। আপনি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাজ দেখেন, ক্রস দেখেন, শেপ দেখেন, জয়েন্ট দেখেন, একদম জাপানি কন্ডিশনে পাবে, জাপানি ফিটিংস অবস্থা পাবে, প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল, প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল, বেজ ইন্টেরিয়রের গাড়ি। এই যে দেখেন গাড়ি মনে হয় যেমন আজকে নতুন আসছে, ড্যাশবোর্ড, দরজার প্যাড দেখেন, ড্যাশবোর্ড দেখেন, সিলিং দেখেন, সিটগুলো দেখেন, আজকে মনে হয় নতুন আসছে গাড়িটা। এসি প্যানেল, টাচ, অপটিক্যাল মিটার, লিমিটেড বাসনের গাড়ি, চমৎকার কন্ডিশনের এই গাড়িটা, প্রত্যেকটা দরজার ঝুড়ি দেখেন, প্রত্যেকটা দরজার প্যাড দেখেন, অবিশ্বাস্য ফ্রেশ, আপনি ভিতরটা দেখলেই মনটা জুড়ায়া যায়, এতটা ফ্রেশ গাড়ি 11 মডেলের গাড়ি কেউ দেখাইতে পারবে না, আমি ঢাকা শহর চ্যালেঞ্জ করব, অবিশ্বাস্য ফ্রেশ গাড়ি। পিছনের গ্লাসটা দেখেন, জাপানি স্টিকার সহ 4-স্টারের গাড়ি, হাই গ্রেডের গাড়ি, 100% অরিজিনাল, করল্লা এক্সিও লেখা দেখেন, টয়েটার লোগো দেখেন, 16 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, দুইটা ব্যাকলাইটে গাড়ির সাথে অরিজিনাল পাবে, 100% অরিজিনাল অবস্থা পাবে। সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা, অবিশ্বাস্য ফ্রেশ, যতটুকু বলবো গাড়িতে কম বলা হবে। আপনি চেসিসের ইয়াগুলো দেখেন, একদম ফ্রেশ কন্ডিশনের, জয়েন্টগুলো দেখেন একদম জাপানি কালারে, জাপানি ফিটিংস অবস্থা আছে, ব্যাকডালার এই জুড়িগুলো দেখেন, কম্বলগুলো দেখেন, একদম সম্পূর্ণ জাপানি ফিটিংস, জাপানি কালারেই আছে এই গাড়িটা। দুইটা ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল, রাইসের থেকে যদি দেখাই, বাজ দেখেন, জয়েন্ট দেখেন, শেপ দেখেন, ক্রস দেখেন, প্রত্যেকটা গ্লাস দেখেন গাড়ির সাথে অরিজিনাল, প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন, প্রত্যেকটা দরজার প্যাড দেখেন। আচ্ছা, একদম নিখুঁত পরিপাটি, নিটেল ক্লিন একটা গাড়ি, টয়েটা এক্সিও 11 মডেলের গাড়ি, প্রত্যেকটা দরজার সাউন্ড দেখেন, প্রত্যেক এই যে ড্রাইভিং দরজার প্যাড দেখেন, প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ, অপটিক্যাল মিটার, ড্যাশবোর্ড দেখেন, সুপার ফ্রেশ, সিলিং দেখেন, অবিশ্বাস্য ফ্রেশ, টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ, এসি প্যানেল টাচ, অপটিক্যাল মিটার, স্টিয়ারিং হুইলটা দেখেন, খুবই সুন্দর, চমৎকার সুন্দর একটা গাড়ি টয়েটা এক্সিও, 2011 মডেলের গাড়ি, 16-তে রেজিস্ট্রেশন, 16 সিরিয়ালের গাড়ি, অবিশ্বাস্য ফ্রেশ, চারটা টায়ারই পাবেন নতুনের মতো একদম। এই যে বনাডের এই জুরির অপশনগুলো দেখেন বাবু ভাই, জাপানি স্টিকার সহ 100% জাপানি কালারে আছে, হিট প্রুফটা দেখেন এখন পর্যন্ত টাচও হয় নাই, সেসিদের এই অপশনগুলো দেখেন একদম আনটাচ, বাংলাদেশে এখন পর্যন্ত টাচ পরে নাই, রঙও হয় নাই, 1500 cc বিবিটি ইঞ্জিন, ইঞ্জিন গিয়ার 100% গাড়ির সাথে অরিজিনাল পাবে, এসি একদম হাইস্কুল পাবে, সকে জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে, এক কথা একটা রিকন্ডিশনের গাড়ির মতো ফিলিংস পাবে ইনশাল্লাহ। এই গাড়িটা হচ্ছে 2011-র এক্সিও, 11 মডেলের গাড়ি, লিমিটেড বাসনের গাড়ি, বাইরে হোয়াইট কালার, ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি, 16 সিরিয়ালের গাড়ি, আগে পিছে স্টিলের বাম্পার সহ ফুল লোডেড গাড়ি ইনস্টল করা আছে। এই গাড়িটা হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 17,50,000 টাকা, আমার আস্কিং প্রাইস 17,50,000 টাকা আস্কিং প্রাইস, আমার কন্ট্যাক্ট নাম্বার 01325321664, 0197032164। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম।